মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যমণ্ডিত একটি শোভাযাত্রা হল বেলডাঙ্গার কার্তিক লড়াই। শতাব্দী প্রাচীন এই কার্তিক লড়াই জুড়ে উৎসবে মেতে ওঠেন বেলডাঙ্গা সহ জেলার অগণিত মানুষ। প্রত্যেক বছর বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই দেখতে লাখাধিক মানুষের ঢল নামে। এবার বেলডাঙ্গা শহরের রাস্তা সাজানো হয়েছিল আলপনা দিয়ে। আলপনা দিতে রাত দিন এক করেছিলেন এলাকার যুবক যুবতী ও অঙ্কন শিল্পীরা। শোভাযাত্রায় পুজো উদ্যোক্তারা কে কেমন চমক দেয় তা দেখতে বেলডাঙ্গা শহরের রাস্তার দুপাশে প্রায় লাখাধিক মানুষের সমাগম হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বেলডাঙ্গায় কার্তিক পুজোর সূচনা পর্ব থেকেই কার্তিক লড়াই হয়ে আসছে, স্থানীয় ইতিহাস তা প্রমাণ দেয়। আর এই কার্তিক লড়াই শুধু কার্তিক নয়, থাকেন শিব, কমলে কামিনী বা লক্ষ্মী, বাথানগড়েই রয়েছে সব থেকে প্রাচীন বুড়ো শিব সহ বেশ কয়েকটি শিব। এবারে প্রায় 75টি বড় পুজো হয়েছিল বেলডাঙ্গায়। এর মধ্যে অন্যতম বড় পুজোগুলি হল বাথানগড়ের বুড়ো শিব, বেনিয়াপাড়ার বাবু কার্তিক, রাজা কার্তিক, হাতি কার্তিক, নেতাজি বার্কের কমলে কামিনী। বড় পুজো প্রতিমা প্রত্যেকটির উচ্চতা 14 থেকে 16 ফুট হয়ে থাকে। বিশাল উচ্চতা প্রতিমা বাদ্য বাজনা সহ শোভাযাত্রায় অংশ নেন উদ্যোক্তারা। কার্তিক লড়াই মানে কিন্তু কারো সঙ্গে কারো লড়াই নয়। বেলডাঙ্গার কার্তিক লড়াই মানে কার কত বড় পুজো, কার কত ভালো শোভাযাত্রা সবার আগে মানুষের মন জয় করে এগিয়ে যেতে পারে, এটিই হলো আসল লড়াই। তাহলে আসুন দর্শক, উপভোগ করা যাক মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যমণ্ডিত বেলডাঙ্গার কার্তিক লড়াইয়ের বিশেষ কিছু মুহূর্ত। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফ্ল্যাশব্যাক ব্লগ।